আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আর আজকে যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জমিটার সামনে সরকারি রাস্তা, প্রায় 60 ফিট প্রশস্ত রাস্তা আছে এবং 4 লেন্থের রাস্তা, যা নতুন রাস্তা হলো এই কয়েকদিনের মধ্যে রাস্তাটা হলো। এবং জমিটার সামনে অনেক বড় ড্রেনেজ ব্যবস্থা আছে, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, জমিটির সামনে আপনারা প্রায় 60 ফিট প্রশস্ত 4 লেনের রাস্তা পাবেন। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নওগাঁর দিকে চলে গেল, আপনারা নওগাঁ থেকে আসতে পারবেন। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নওগাঁ থেকে এটা রাজশাহী রেলগেটে চলে গেল, আপনারা এ পাশ দিয়ে রাজশাহী রেলগেটে যেতে পারবেন। এবং একদমই মেন রাস্তার পাশে কিন্তু জমিটা, আর এই জায়গা থেকে আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে। রাজশাহী রেলগেটে এই জায়গা থেকে মাত্র আপনাদের দূরত্ব হবে 5 কিলোমিটার। এবং এখান থেকে যে নহটা শিক্ষানগরী, এই নহটাতে আপনাদের দূরত্ব হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, অর্থাৎ দুই দিকে আপনাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে। কেননা নহটাতেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর রাজশাহীতে তো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, হ্যাঁ, আপনারা এই জায়গাটিতে কিভাবে আসবেন। সুতরাং আপনারা, আমি আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবেন না। আর জমিটার কিন্তু চারিদিক দিয়ে মালিক নিজেই, দেখেন, এভাবে সীমানা নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ সীমানা নিয়ে কিন্তু কারোর সাথে ঝামেলা হবে না। দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা, এবং সামনে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা গোডাউন করলেও কিন্তু ভাড়া হয়ে যাবে, কেননা মেন রাস্তার পাশে এই ফ্যাক্টরিগুলো অনেক টাকা দিয়ে ভাড়া নেয় এবং জামানতও দেয়। সুতরাং আপনারা এই জায়গাগুলো কিনলে, ঠিক এ পাশে যেভাবে একটি কারখানা ভাড়া দেওয়া আছে, আপনারা ঠিক এভাবে যদি এখানে করে দেন, তাহলে কিন্তু এভাবে কারখানা এবং গোডাউন কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যাবে। আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, কেননা রাস্তা প্রায় 60 ফিট প্রশস্ত রাস্তা, এবং রাস্তার সামনে ড্রেনেজ ব্যবস্থা আছে আর 4 লেনের রাস্তা। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন। এবং এই জমিটার ঠিক পেছনে কিন্তু অনেকগুলো প্লট আছে এবং সব প্লটই বিক্রি হয়ে গেছে। এই প্লটগুলো সাইনবোর্ড সামনে আপনারা দেখতে পেয়েছেন কি বুঝতে পারলাম না, কেননা আমি কিন্তু ইতিপূর্বেও ওই পেছনের যে প্লটগুলো ছিল সেগুলো ভিডিও দিয়েছিলাম, এবং পরবর্তীতে সেই প্লটগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে আমি কন্টেন্টগুলো ডিলিট করে দিয়েছি। তো এই প্লটের ঠিক সামনে একদম মেন রাস্তার পাশে এই জমিটা, আপনারা এখানে যদি বহুতল ভবনও করেন তাহলে কিন্তু অনেক টাকা ভাড়া পাবেন, কেননা এই সকল জায়গায় ডেভেলপারদের অনেক চাহিদা আছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা, আর স্কোয়ার জায়গা চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে দিয়েছে মালিক। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করব যে আপনারা এই জমিটিতে কিভাবে আসবেন। আমরা এখন আছি ভূগ্রলের কাছাকাছি, অর্থাৎ ভূগ্রল থেকে একটু কাছে এবং এয়ারপোর্ট থানার একদম সন্নিকটে। আর এই জমিটা থেকে নহটা দূরত্ব, আমি আবারও বলছি, 4 থেকে 5 কিলোমিটার হবে, তারও কম হবে। তো আমরা এখন সেই নহটাতে যাব এবং ক্রমান্বয়ে যে মোড়গুলো আছে সেই মোড়গুলো আপনাদেরকে দেখাবো। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন নহটা কলেজ মোড়ে চলে আসলাম, আর এই নহটা কলেজ মোড় থেকে যে জায়গাটা বিক্রি হবে সেখানে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর যে হলুদ বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নহটা সরকারি ডিগ্রি কলেজ, এবং এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর সামনেই নহটা শামুকদম বিমানবন্দর আছে, সেই এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো। এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নওগাঁর দিকে চলে গেল, রাজশাহী টু নওগাঁ মহাসড়ক। এবং অপর পাশে যে রাস্তা, তো এই রাস্তা দিয়ে আপনারা রেলগেট যেতে পারবেন। যে জায়গাটা বিক্রি হবে সেখানে যেতে 10 মিনিট সময় লাগবে। আমরা এখন শামুকদম এয়ারপোর্টে যাব। তো দর্শক, আমরা এখন এয়ারপোর্টে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছেন প্লেন নামলো, এই কারণে অনেক গাড়ি ভিতরে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে সেই রাজশাহীর এয়ারপোর্ট, রাজশাহীর শামুকদম এয়ারপোর্ট। এবং রাস্তা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত একটি রাস্তা। এবং আমরা এই রাস্তা ধরেই সেই জায়গাটিতে যাব, হাতের বাম দিকে, তো এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে রেলগেটের রাস্তা। আমি এখন যাব বায়া বাজারে, তো চলুন বায়া বাজারে যাওয়া যাক। তো দর্শক, আমি এখন বায়া বাজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকানপাট গড়ে উঠেছে। আর এই বায়া বাজার থেকে যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গাতে যেতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমি আবারও বলছি, সে জায়গাতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই বায়া বাজার থেকে কিছুটা সামনে গিয়ে একটা মৎস্য আড়ত আছে, মাছের আড়ত, সে আড়ত থেকে 2-1 মিনিট সময় লাগবে, মানে একদম কাছে বায়া বাজার থেকে। এই কারণে বায়া বাজার পরিবেশটা দেখেন, বাণিজ্যিক একটি জায়গা, যে জায়গাটা বিক্রি হবে কিন্তু খুবই সুন্দর জায়গা। আপনারা সরজমিনে আসবেন এবং দেখে যাবেন। আপনাদের ওই জায়গাটি থেকে নহটা এবং রাজশাহী দুই দিকে কিন্তু কাছে হবে। এবং দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, এটা হচ্ছে বায়া শাখা।
আর রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা সেই জমিটিতে যাব। এই রাস্তাটি হচ্ছে রেলগেট যাওয়ার রাস্তা, আমি আপনাদেরকে বারবার বোঝাচ্ছি কিন্তু যারা জানেন না চিনেন না রাস্তা তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। যে গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু এখন রেলগেট যাচ্ছে। আমি সামনে গিয়ে বায়াবাজারটা আরও একবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি অপর পাশে আসলাম এবং বায়াবাজারটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট কিন্তু গড়ে উঠেছে এবং নতুন নতুন মার্কেট তৈরি হচ্ছে। আর এই জায়গা থেকে সেই জায়গাটিতে যে জায়গা বিক্রি হবে সেখানে যেতে একদম অল্প সময় লাগবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে এখানে এসে বাইক নিয়ে যাবেন, দেখবেন ওই রকমই সময় লাগছে। আর মেন রাস্তা পাশে হয় যেহেতু এই পিচ ঢালা রাস্তা কিন্তু নতুন করেছে কয়েক মাস হলো, সেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কেন নহাটাতে দেখলেন যে কাজ চলছিল পিচের রাস্তা, আর এইদিকে পিচের রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক, এখান থেকে সে জায়গাটিতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আপনারা এখান থেকে সে জায়গাটিতে চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে নহাটা দেখালাম, নহাটা এয়ারপোর্ট দেখালাম এবং বায়াবাজার দেখালাম, যদিও মৎস্য আড়ত ওইটা মনে ছিল না, সেখানে ভিডিও করা হয়নি। ওই বায়াবাজার থেকে আপনারা যদি গাড়ি ধরেন তাহলে অটোতে আপনার 5 মিনিট সময় লাগবে, 5-6 মিনিট, আর যদি বাইকে আসেন তাহলে 3 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। এখন আমি আপনাদেরকে যারা রেলগেট থেকে আসবেন তারা কিভাবে আসবেন এটা দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে যারা রেলগেট থেকে আসবেন কিভাবে আসবেন তারা এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি এয়ারপোর্ট থানায় এবং এই এয়ারপোর্ট থানা থেকে যে জায়গাটা বিক্রি হবে সেখানে যেতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, কেননা এখান থেকে ওই জায়গাটা কিন্তু দেখা যায়। আমি নহাটা থেকে সেই জায়গাটিতে কিভাবে আসবেন এটা দেখেছি, এখন এই জায়গাটি থেকে আপনার রাজশাহী রেলগেট কিভাবে যাবেন বা রেলগেট থেকে যারা আসবেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং এই যে রাস্তা এটা কিন্তু নওগাঁর দিকে চলে গেল, রাজশাহী টু নওগাঁ মহাসড়ক, এবং দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু মার্কেটের কাজ চলছে, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্ল্যাট ভাড়া চাহিদা আছে, সেই সাথে দোকানেরও চাহিদা আছে। দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে সামনে এটা হচ্ছে এয়ারপোর্ট থানা, দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থানা এবং সামনে পেট্রোল পাম্প আছে। এবং এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গা থেকে যে জমিটা বিক্রি হবে সেখানে যেতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে। আর এই জায়গাটার নাম হচ্ছে ভুগরোল, আমি আবারও বলছি এই জায়গাটার নাম হচ্ছে ভুগরোল। এই ভুগরোল থেকে সেই জায়গাটিতে আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যেই পৌঁছাতে পারবেন মোটর সাইকেলে করে। তো দেখতে পাচ্ছেন প্রায় 60 ফিট প্রশস্ত রাস্তা এবং 4 লেনের রাস্তা, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আমি এখন ভুগরোলে আছি আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এটা আমি আবারও বলছি এই রাস্তা কিন্তু নগাঁর দিকে চলে গেল, রাজশাহী নগাঁ মহাসড়ক। এবং এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা রাজশাহী রেলগেটে যেতে হবে এই রাস্তা দিয়ে, এবং সামনে পবা উপজেলা আছে সেই উপজেলা আমি আপনাদেরকে দেখাবো। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বহুতল ভবন আছে, যেটা আমি বারবার বলছি কেননা এখানে দ্বিতীয় তলাতেও কিন্তু বাণিজ্যিক ফ্লোর ভাড়া চলে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমরা এখন উপজেলা পরিষদ কমপ্লেক্সে চলে আসলাম এবং এই উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে সেই জায়গাটিতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এবং এই উপজেলা কমপ্লেক্সের সামনে নদাপাড়া ইসলামী মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে, আমি সেটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 10 তলা বিশিষ্ট একটি ভবন, এটি হচ্ছে সেই বিশিষ্ট হাসপাতাল নদাপাড়া ইসলামী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আর এই নদাপাড়া ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে জায়গাটি বিক্রি হবে সেখানে যেতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এবং সামনে আমচত্বর আছে, রাজশাহীর যে প্রাণকেন্দ্র আমচত্বর, আমি এখন আপনাদেরকে সে আমচত্বরের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন আমচত্বরের কাছে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন 2টি বড় বড় মাদ্রাসা। এবং এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু জমিতে যেতে হবে, এটা আমি আবারও বলছি রাজশাহী টু নওগাঁ মহাসড়কে চলে গেল। এবং সামনে দেখতে পাচ্ছেন 2টি বড় মাদ্রাসা, রাজশাহীর 2টি বড় মাদ্রাসা ডান পাশে এবং বাম পাশে। আর সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে রাজশাহী সে আম চত্বর, বড় বড় 3টি আম দেখতে পাচ্ছেন। আর এই আম চত্বর থেকে যে জায়গাটি বিক্রি হবে সেখানে যেতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করে এবং যেহেতু হাইওয়ে রাস্তা। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন আসলাম নদাপাড়া বাজার এবং দেখতে পাচ্ছেন ব্যস্ততম কিন্তু সড়ক। আর এই নদাপাড়া বাজার থেকে সেই জায়গাটিতে যেতে 10 মিনিটের মতো সময় লাগবে। এবং দেখতে পাচ্ছেন পরিবেশগুলো এখানে কিন্তু প্রতিনিয়তই বহুতল ভবনের কাজ চলছে। আর এই যে এলাকাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু যে জমিটা বিক্রি হবে সেই জমি থেকে 10 কিলোমিটারের মধ্যেই, সুতরাং আপনারা যদি জায়গাটা কিনেন তাহলে খুবই লাভবান হবেন, কেননা
রাজশাহীতে কিন্তু প্লটের দাম প্রতিনিয়তই বাড়ছে, সুতরাং এখনই সুযোগ আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা এই সকল খাতে ইনভেস্ট করতে পারেন, কারণ জমির দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সেই জমিগুলোর দাম কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যাবে। দর্শক, নওদাপাড়া থেকে আমরা আর মোড় দেখালাম না, কারণ নওদাপাড়া পরে বিমান চত্বর ছিল, তারপরে শালবাগান ছিল, সেগুলো আমি দেখালাম না কারণ ভিড় অনেক বড় হয়ে যাচ্ছে। এই কারণে আমি সরাসরি রাজশাহী রেলগেট চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন রেলগেট চত্বর, আর এই রেলগেট থেকে সেই জমিটিতে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে, 15 থেকে 16 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু একটু জ্যাম থাকে এরকমই সময় লাগবে। তো আপনারা খুব সহজেই কিন্তু সেই জায়গাটিতে চলে যেতে পারবেন, কেন আপনাদেরকে সম্পূর্ণ রাস্তাটা দেখালাম যে আপনারা কিভাবে এই রেলগেটে আসবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন জমিটা এবং জমিটার পাশে ড্রেনেজ ব্যবস্থা, সেই সাথে 60 ফিট প্রশস্ত 4 লেনের রাস্তা, আর জমিটির চারিদিক দিয়ে একদম সীমানা নির্ধারণ করে দিয়েছে মালিক, বাউন্ডারি দিয়ে, অর্থাৎ সীমানা নিয়ে কিন্তু কারোর সাথে কোনো প্রকার ঝামেলা হবে না। তো সুপ্রিয় দর্শক, এই জায়গার পরিমাণ আমি বলে দিচ্ছি, এই জায়গার পরিমাণ হচ্ছে 12.5 কাঠা। আমি আবারও বলছি, এই জায়গার পরিমাণ হচ্ছে 12.5 কাঠা। আর এই ভিডিওর মধ্যেই কিন্তু এই জায়গার যে মালিক তার নাম্বারটা দেওয়া আছে, সুতরাং আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কয়েকবার কিন্তু মালিকের নাম্বার দেওয়া আছে, সুতরাং আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমি এই জায়গার লোকেশনটা বলতে ভুলে গিয়েছিলাম, এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর এয়ারপোর্ট থানা, এবং এয়ারপোর্ট থানার থেকে 1 মিনিট সময় লাগবে, ভুগরোল এলাকায় এই জমিটার অবস্থান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা ভুগরোল মোড়ে আপনারা আসবেন, ভুগরোল মোড় থেকে 1 মিনিট সময় লাগবে, 1-2 মিনিট সময় লাগবে, অথবা আপনার এয়ারপোর্ট থানা বললেই অটোতে আপনারা এয়ারপোর্ট থানাতে নেমে যেতে পারবেন, সেখান থেকে আপনারা খুব সহজে এই জমিতে চলে আসতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে কীভাবে কোথা থেকে আসবেন সেগুলো ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি, সুতরাং আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলেই কিন্তু আপনারা এই জমিটিতে আসতে পারবেন, মালিকের প্রয়োজন হবে না, আপনারা নিজেরা এসেই দেখে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রায় 60 ফিট প্রশস্ত রাস্তা, 4 লেনের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা আছে জমির সামনে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা থাকলে খুব উপকার হয়। হ্যাঁ, যারা বাড়ি আছে তারাই জানে, এবং সামনে দেখতে পাচ্ছেন ব্র্যাকের অফিস, আপনারা এখানে গোডাউন করতে পারেন, অথবা যদি ফ্ল্যাট করেন তাহলে অফিস, এগুলো কিন্তু প্রচুর এখানে ভাড়া চলে। আর এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা 45 লক্ষ টাকা। আমি আবারও বলছি, এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা 45 লক্ষ টাকা। তারপর আলোচনার সুযোগ রয়েছে, দাম শুনে আপনারা উষ্টি উঠেন না, কারণ নহটাতেই কিন্তু প্রায় 30 থেকে 35 লাখ টাকা কাঠা জমি বিক্রি হচ্ছে, সেই তুলনায় এই শহর কেন্দ্রিক জায়গার দাম খুব একটা বেশি না, কারণ নহটাতে কিন্তু 4 তলা বেশি করতে পারবেন না, অথচ আপনারা এই জায়গাতে 10 তলাও করতে পারবেন, কোনো সমস্যা নাই, প্ল্যান পাশে কোনো ঝামেলা হবে না, কেননা ওই নহটাতে প্লেন যায়, এই কারণে ওখানে 5 তলার বেশি পারমিট নাই। তো দর্শক, আশা করছি এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। এছাড়া আপনারা যদি জায়গাটা নিয়েন তাহলে ডেভেলপারদেরকে যদি কনভিন্স করেন তাহলে কিন্তু তারা এই জায়গাগুলো নেয়, কেননা তাদের এই জায়গাগুলোর প্রতি অনেক চাহিদা আছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা। তো দর্শক, আশা করছি আপনারা এই জায়গাটি দেখতে আসবেন, ভিডিও আর বেশি দেরি করছি না, আপনাদের সুবিধার জন্য ভিডিও বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন জমি বাড়ি কিংবা ফ্ল্যাটের ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।